तुम तो कभी खाया नहीं लीचू जिंदगी में? मैंने नहीं कभी खाया। अच्छा वो कोने दिन लीचू खाई नहीं जीवन, आज के प्रथम बार जाई हो तो तू टॉकेटर भालो ही इसका टॉक। वो तो मिलता है, वो आज इधर भी आएगा देखना, थोड़े दिन रुक जाओ आएगा कटहल वो। तुम कभी हाँ लिया नहीं ना? देखा है, मैं ऐसे पड़ा हुआ है रोज वो सामने, काचा है, काचा कड़ा जी तरह देखी, 1 2 3 तोल के दिया बदन। 1 पाव 3 300 इधर हो, 3 300 है, 7 8 9 तो है। अस्सलाम वालेकुम। अभी आज के बांग्लादेशी लीचू ले आ चुके, इधर देखो लीचू ले आया आज बांग्लादेशी लीचू। गाइस देखें वो आज के अमेज़न लीचू नहीं आसते, नीचे करो नीचे करो, তোমার মুখ কই? দেখেন আপনারা দেখেন তো, আজকে আমার জন্য লিচু নিয়ে আসছে, দেখেন তো বাংলাদেশি লিচু। আমি ভাবিনি যে আমার জন্য লিচু নিয়ে, তুমি কই পাইল? হ্যাঁ বাংলাদেশি লিচু হলো তো এদের। এটা কিছু দাও, এটা কিছু দাও দেখি, এটা কিছু দাও। এই আল্লাহ, আমি ভাবছি যে লিচু এখানে পাবো না। একটা ইয়া দাও তো, পাত্র দাও, এখানে কই হল পাউডারের বয়ম টেন নাই দাও দেখি। তো আমি ভাবি নাই যে আই মানে এটা বিলিভ করতে পারছি না যে এখানে আসলে পাকিস্তানে বাংলাদেশি লিচুগুলো পাওয়া যায়। এই যে হ্যাঁ তোর যেতে, এই যে বাংলাদেশি লিচু পাকিস্তানে, ইয়া কেসে মিলিয়ে, তুমি এই বাতাও ফুল কাহিনী বাতাও। बाजार से उधर बाजार में गया, उधर जाकर मैंने देखा, मैं कहा ये तो सर बांग्लादेश में इसने मुझे पिक्चर दी जोरे थी। बोलो, मैं कहा तूने मुझे पिक्चर दी थी ना? मैंने खाते थे ढाका में वही ना। हाँ वो अच्छा बड़ा, तुम, वो হ্যাঁ ও বড় তো বড়, আকার। ফের ভি তুমি ছোট, এ বড় এ দেখেন ছোট ছোট হয়েছে, এটা এখনো বড় হয়নি, বাট এখন এরা বিক্রি করা শুরু করছে। এরা তো আসলে বুঝে না পাকিস্তানিটা, মানে ওরা তো কখনো খায়নি, তাই এটা হচ্ছে আপনি যে শুনে কথা বলবে এখন। আচ্ছা তুমি এ বাতাও, তুম তো কাবি খায় নাই লিচু জিন্দগি মে? মানে নি কবি খায়, আচ্ছা ও কোনো দিন লিচু খায়নি জীবনে, আজকে প্রথমবার, যাই হোক তো তুমনে এ লিচু তো কাবি খারিদ নিয়ে কিয়া বাজার মে পেলা দেখা পহলি থা? দফা জিন্দগি মে পহলি দফা খরিদা মানে। আচ্ছা তুমনে এ কিউ খারিদ কিয়া, তুমি কিয়া লাগা থা লিচু দেখে তুমকো জব দেখা সানা বাংলাদেশ মে খাতে, দেখা থা? বাংলাদেশ মে তুম খাতি থে না, ইদার সে এসে তোড় কে मैंने एक उधर तुम से तोड़ो, उठाया इधर सामने आओ तोड़ो, ऐसे, तुम तोड़ो। तुम ऐसे तोड़ती थी ना बांग्लादेश में, ऐसे ऐसे करती थी इसको, इसके अंदर रखो माला, ऐसे तुम करती थी ना। मैंने सोचा मैं कहा ये वही है, ये गोन के बेचती है ना, हाँ तोल के, पीस पीस बेचती है ना गोन के, नहीं बांग्लादेश में पीस गोन के बेचती है, 85 रुपए इतने का, 250 का। ऐसे तुम्हारी कितना का लिया है सारी? 250 का, 100 टका लीचू, इतने कटा लीचू देखिए, 100 टका कटा जी तरह देखी, 1 2 3 तोल के दिया बदन। 1 पाव 3 300 इधर हो, 3 300 है, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 টা লিসু, 25 টা লিসু, 24 টা ধরেন, তা ঠিকই আছে, 100 100 টাকা নিছে, 25 টা লিসু, 24 টা লিসু, 100 টাকা নিছে। আচ্ছা এটা তো সুন্দর, আমি একটা টেস্ট করি, আপনারা টেস্ট করেন। তুমি বাকি লিচুগুলো বলো কি কি করছিলে, কি ওদারসে মতলব কেসে তুমি লিয়া থা ফের? আর ভি লোক লেতে থে পেলা, ওদার লোক থা, कोई कोई लोग खाते हैं ये तो, कराची से आता है, खट्टा कितना है ये तो, खट्टा, ये खट्टा नहीं बहुत मीठी होता है, इंसान से कमेंट कर लेना। এটা অনেক টক, মানে ছোট দেখেন ওরা বউ বুঝতে পারে না, ও তো প্রথমবার নিয়ে আসছে, জানে না কোনোদিন খাইনি লিচু, তো প্রথমবার লিচু নিয়ে আসছে কিন্তু ও জানে না এটা কেমন হয়। বীজ इसका তবে তুমি তুমি পাতা লাগবে আমি বড় হতা হ্যায় ছোট নেই, ये छोटा छोटा उठा देखा इसमें कुछ नहीं होता। नहीं उधर है ही ये था ना, और दूसरा হ্যাঁ ও बोलता তো ना, পাকিস্তানি এটা তো বোঝে না, এজন্য নিয়ে আসছে, এটা ওরা তো খায়নি কখনো এরকম, বা ওরা মনে করছে এরকম টকই হয়, ছোটই নিয়ে আসছে, কিন্তু এটা বড় হয় ওরা জানে না, ছোট থাকতে উঠাই পাচ্ছে, এটা পাক পে পাক পে পাক জায়গায়, ফের বড় হোগা, এতনি বড় হোগা লিচু এতনা, আর এতনি মিঠি হতি, এই সবচেয়ে মিঠি বলে আম কে, আম সে ভি জাদা। लेकिन अभी तक तो वो पका नहीं, तुम देखा नहीं ना इसको, कच्चा है देखो। अच्छा मैं टेस्ट करती हूँ, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। टॉक इटा भालो ही इसका टॉक, दरख्त कितना बड़ा होता है, छोटो नहीं मेरे तरह लंबा का मुझसे भी इतना ही बोल सकता है, बस हो जाते हैं। हाँ फुल बड़ा मैं नहीं, तुम्हें कम अभी यूट्यूब में दिखाऊंगी इसको, गास ये फुल बड़ा नहीं होता, हो जाता है बड़ा, मुश्किल छोटा बड़ा से ही लीची होता है इसका, तो छोटे पर ही लगने शुरू हो जाते हैं। तोड़ देते सब इसे, अल्हम्दुलिल्लाह এটা টক পাইছি, বাট বছরের প্রথম ফল পাকিস্তান থেকে স্টার্ট করলাম, সেটা টক হোক আর মিষ্টি হোক এটা কোনো কথা না, বাট খাইতে পারছি, উপর আল্লাহ নসিব মে রাখছে, এটা অনেক শুকরিয়া যে পাকিস্তানে বসে আমি বাংলাদেশি লিচু খেতে পেলাম, মানে আমি ভাবছি হয়তো কখনো পাবো না কিন্তু পাইছি, তো খাইলাম, এখন মনে হচ্ছে কাঁঠালটাও পেয়ে যাবো, কাঁঠালের অনেক শখ ছিল, দেখি কাঁঠাল যদি বাংলা পাকিস্তানে পাই তাহলে খাবো।
ওই যে লিচু পাইলাম পাকিস্তানে, বাংলাদেশি লিচু, বাট এটা একটু ছোটো ছোটো, এরা তো বুঝে না বাজারে নিয়ে আসছে বিক্রি করতে, কিন্তু ওই অনুযায়ী বড় হয়নি লিচু। তারপরে যতটুকু হয়েছে আমি তো খাইলাম, বাট আমার লিচু অনেক ফেভারিট, আর আমার আম্মুর বিশেষ করে লিচু অনেক পছন্দ ছিল। আর একটা কথা, লিচু খাইতে গেলে একটা কথা মনে পড়ে যেমন ছোটো ভাইয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে বাসে আমার আব্বু যখন লিচু নিয়ে আসতো তখন আমাদের লিচু নিয়ে অনেক গ্যাঞ্জাম পাততো, মানে গ্যাঞ্জাম পাততো বলতে কি, লিচু আমার ভাইকে আর আমাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিতে হতো, নাহলে ও খাইতো না, মানে ওকে অর্ধেকের বেশি দিতে হবে, লিচু মারামারি বাদ তো বলে আমার ভাইকে অর্ধেক করে যেত, আমার অর্ধেক করে যেত। মির্জা সরকার দাদি থরি ছিল তো मैंने कहा ये करती थी, मैंने कहा यही वो है, मैंने इसको देखा ऐसे सख्त था, मैंने कहा वो तो इतना बड़ा बड़ा था। ये उन लोगों ने गलती क्या ना बड़ा वो उठाती है, नहीं बारिश हुई है ना उससे हो सकता है गिर गिर गया, अभी नहीं उठाएगा लिसो, जो उसने इसको कारोबार करते हैं उनको पता होता है, अभी नहीं उठाएगा। तो जाई हो, ज्यादा लोग होते हैं छोटा ही कारोबार खत्म कर देते हैं, महंगा भी महंगा है, महंगा भी बाद में अभी नहीं आ रहा, इसलिए कई लोग पहले 25টা লিচু নিছে 24টা লিচু 100 টাকা, তার মানে প্রতিটা পিস লিচুর দাম কয় টাকা, 4 টাকা করে পড়ছে, একই বাংলাদেশের মতো সেমই দাম, বেশি বাংলাদেশে 5 টাকা করেও লিচু বেছে এক। হ্যাঁ সে তো এতটা বড় পাগল কি বেছে, এ তো নেই লেগা বাংলাদেশ, ওরা কই নেই লেগা, আবি এতটা বড় ছোট লিচু কো কেনবে, তো এটা ছোট লিচু তো কইছে কেউ কিনবে না, লিচু কালার লাল হয়ে যাচ্ছে একদম লালে, তো খোয়া দেখেন দেখছেন ভালো করে দেখেন, এত সুন্দর লিচু, তো আমার তো ভালো লাগছে লিচু আজকে দেখে, আজকে প্রথমবার পাকিস্তানে বসে বাংলাদেশে লিচু, আমার আমার ফিলিংসটা অনেক ভালো, আমি তো খাবোই, টক হোক আর যাই হোক আমার কোনো কথা না, টক হইলে আমার সমস্যা নেই, আমি খাবো। ভাবছিলাম যে পাকিস্তানে বাংলাদেশি ফল পাবো কিনা, কিন্তু পাইছি, পাওয়া যায় না সারি ফল করাছি না, লেকিন থোড়ি কাঁঠাল মিল যায় না লাগতে মিলে, ও তো মিলতা হ্যায় ও আজ ইধর ভি আয়েগা দেখনা থোড়ে দিন রুক জাও, কাঁঠাল তুমি কবে লিয়া নাই না, দেখা হ্যায় মে এসে পড়া হুয়া হ্যায় তো রোজ সামনে, ও কাঁচা হ্যায় কাঁচা না লেকর না, কাঁচা ভি মিলতা পাকা ভি মিলতা, নহীঁ ও তো পড়া হোতা হ্যায় ও আবি নহীঁ আয়েগা, ও দো পিস লেকর আতে হ্যায় বাস, জ্যাদা নহীঁ হোতা উনকে, কোই নহীঁ লেতে, নহীঁ দো পিস হোতে, উসকো অর্ডার কর দেনা, কোই লে জাতা হ্যায়, হ্যাঁ অর্ডার কর দেনা উসকো, ও কহনা মে লিচি ইয়ে ভি বড়ি বড়ি লেকর আউঙ্গা, কহতে হ্যায় ইতনি বড়ি মিলতি হ্যায় পিঙ্ক কালার কি, এসে নহীঁ আচ্ছা দোকান वाला কথা বলছেন বাংলাদেশ আদি কিয়া, তো উসকো তুমি কিয়া বলে বাতাও, उसको मैंने कुछ नहीं, ये तो किसी और के पास पड़ा था, वो इधर एक मेरा दोस्त है शॉप वाला, वो बोलता मैं लेकर आऊँगा, कहना ये तो छोटा छोटा है, ये कहना उधर का है, कहना जब कोयटा का आएगा, कोयटा का बड़ा होता है, ये तो कराची का छोटा है, कहना थोड़ा सा ये भी कहना बड़ा हो जाएगा, अभी मौसम नहीं हो, उन लोगों ने बताया था ना बांग्लादेशी लिसु, तूने बोला था बांग्लादेश में देखा था मैंने, मैं कहा ये उधर देखा है बांग्लादेश में, कहना ये पाकिस्तान में भी होता है कराची में, लेकिन कम है लोग से जानते नहीं, क्योंकि बांग्लादेशी फ्रूट है, बहुत फ्रूट होते हैं उधर, ये कराची में तो बहुत लोग खाते हैं, जरा होते हैं कराची, कराची बांग्लादेशी का मेन जगह ही कराची, उधर आधा ही बांग्लादेशी लगता है, तो कराची तो अनेक पावा जाए, कराची तो बांग्लादेशी शहर, আমি আপনার ভাইরে বলছি করাচিতে বিজনেস করব, আমরা করাচিতে ঘন নেব, কারণ বাংলাদেশে তো থাকতে পারবো, তাহলে বাংলাদেশে মাছ খাইতে পারবো, আমার তো মাছ নাইলে ভালো লাগে না, যারা বাঙালি করাচি নিয়ে ওদের গাঁও পুরা এক গাঁও, আমরা আমরা করাচি যাব, করাচিকে আপনাদের ব্লগ দিব তাই না, একদিন যাইঙ্গে করাচি ইনশাআল্লাহ, তো দেখেন লিচু কেমন লাগছে আমাদের লিচুর ব্লগ, লিচুর নতুন বছরে প্রথম লিচুর ব্লগ আপনাদের সাথে শেয়ার করে দিলাম, প্রথমবার যেটাই আনি আপনাদের সামনে শেয়ার করি এটা শেয়ার করে দিলাম, তো এই লিচুর ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিতে হবে, আর লিচু কার কার খেতে মন চাইছে আর কে কে কতবার লিচু খেয়েছেন বাংলাদেশে কমেন্ট করবেন, লিচুটা অনেক ছোটো বাট ভালো লাগছে, বছরে প্রথমবার ফল বিসমিল্লা বলে খাইছি, ভালো হয়েছে, খারাপ হোক যাই হোক পাকিস্তানে বসে বাংলাদেশে ফল খেলে এটাই বলে, তো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন, আজকের ব্লগটা এই পর্যন্ত, আমরা লিচু খাই ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, আর আমাদের আরেকটা চ্যানেল আছে খান জাট কাপড়, আপনার ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে ভুলবেন না, সাথে থাকেন, আল্লাহ হাফেজ।